কেন্দ্র সরকার আগে জীবনদায়ী ঔষধের দাম বাড়িয়েছিল এবং জিএসটির আওতায় এনেছিলেন, তারপরে দই মাখন দুধ ঘি চিড়ে মুড়ি মুরগি ইত্যাদি যা নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের বেঁচে থাকার একটি ঐতিহ্য, সেই জিনিসের উপর এবার 5% করে জিএসটি লাগু হতে চলেছে। তাই হরিণঘাটা সিপিএম এরিয়া কমিটির পক্ষ থেকে কেন্দ্র সরকার প্রতি ধিক্কার জানিয়ে মিছিল করা হলো হরিণঘাটার বাজার সংলগ্ন এলাকায়। কি কারণে আজকে আপনাদের মিছিল? আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যে জিএসটি যে পরিষদ আছে, যারা কিছুদিন পরপর বিভিন্ন দ্রব্য মূল্যের বিভিন্ন দ্রব্যের যে দাম বাড়ানো কমানোর যে পরিষদ, সেখানে বসে লাস্ট যে সিদ্ধান্তটা হয়েছে, সেখানে আমরা কি দেখতে পেয়েছি, একদম নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো মানুষের প্রয়োজন, চাল ডাল পনির ফল এমনকি মুড়ি, যেটা সাধারণ মানুষের একদম গরিব মানুষ যেটা খেয়ে বেঁচে থাকে, সেই মুড়িও এই প্রত্যেকটা জিনিসও 5% জিএসটি লাগু করেছে। এর বিরুদ্ধেই আমরা বামপন্থীরা এবং সিপিএম পার্টি সারা হরিণঘাটা ধরে এবং সারা নদিয়া জেলা আমরা প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। গতকাল 21 জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে 21 জুলাই ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে, কি বলবেন? আমরা তো জানি নিয়ম কানুনের বিরুদ্ধে তৃণমূল সরকার একাদশের পর থেকে সারা রাজ্যে তারা বিভিন্ন ধরনের এরকম কর্মসূচি করে চলেছে। এই করোনা পরিস্থিতিতে তারা যে একটা ঐতিহাসিক সমাবেশের কথা বলছে, আমার যদি মনে হয় যে পশ্চিমবঙ্গের বাসীর কথা তারা যদি ন্যূনতম চেতনা তাদের মধ্যে থাকতো, পশ্চিমবঙ্গের বাসীদের কথা তারা যদি ভাবতো, তাহলে কালকে 21 সমাবেশটা এই করোনা পরিস্থিতি তারা কখনই সেটা ঐতিহাসিক সমাবেশ হিসেবে পরিচালনা করতো না। এই ক্ষেত্রে গতকালই আবার উলোবেরিয়া চলো বিজেপির পক্ষ থেকে। আমরা তো সবসময় বলে থাকি বিজেপি আর তৃণমূল টাকা রিপিট আর ওপিট। এই করোনা পরিস্থিতিতে তৃণমূল যেরকম তার গুরুত্ব না দিয়ে সমাবেশটা করছে, বিজেপি ঠিক একই রকম ভাবে উলুবেরিয়া সমাবেশ করছে, আমরা দুটোই প্রতিবাদ করছি। সেই ক্ষেত্রে বিজেপিকে অনুমোদন দেওয়া হয়নি, সেক্ষেত্রে কোর্টে মামলাও করা হয়েছে, শুভেন্দু অধিকারী এই মামলার সামনাসামনি রেখে আবেদন করেছে, কি বলবেন? আমরা তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি যে তৃণমূল সরকার বিজেপিকে প্রকাশ্যে রাখার জন্য তারা বিজেপির প্রত্যেকটা কর্মসূচিকে তারা বাতিল ঘোষণা করছে এবং পক্ষান্তরে তারা যাতে কোর্টের মধ্যে গিয়ে এরকম কোর্ট আদালতের মধ্যে দিয়ে মিডিয়ার মধ্যে দিয়ে যাতে বেঁচে থাকতে পারে, বিজেপির সেই পরিকল্পনাটা তৃণমূলের মধ্যে দিয়ে সেটা প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু আমরা দেখতে চাইছি যে মানুষের যে প্রতিনিয়ত সমস্যা, দৈনন্দিন সমস্যা, সেইটা নিয়ে কিন্তু তৃণমূল বিজেপির কোন রকম সারা শব্দ মিছিল সমাবেশ কিছুই নেই। একমাত্র বামপন্থীরাই এই জিএসটির প্রভাবের ফলে প্রত্যেকটা জিনিসপত্রের যে দাম বাড়বে এটা নিয়ে কিন্তু তৃণমূল বিজেপির কোনো কথাবার্তা নেই, তারা খালি ধর্ম নিয়ে সুস্মিতা নিয়েই এই নিয়ে তারা মিছিল মধ্যে অবস্থা আছে। আমরা বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরা চাইছি মানুষের পাশে দাঁড়িয়ে এই জিএসটি প্রতিবাদ করতে। সেই ক্ষেত্রে তারা বলছে যে আমরা প্রতিবাদ করছি, দেখা গিয়েছে আজকেও আপনার বিধানসভার সামনে বিক্ষোভ করছেন দিল্লিতে। আমরা প্রতিবাদটা তাদেরকে দেখছি, কিন্তু তাদের প্রতিবাদটা মিডিয়ার মধ্যে টিভির মধ্যে তাদের প্রতিবাদটা সীমাবদ্ধ রয়েছে, কিন্তু এই জিএসটি নিয়ে যে পথে নেমে মানুষের পাশে দাঁড়ানো উচিত তার কিন্তু প্রতিবাদ আমরা না তৃণমূলকে দেখতে পাচ্ছি না বিজেপিকে দেখতে পাচ্ছি। কারণ এই 5% জিএসটি বাড়ার ফলে মানুষ কিছুদিন পরে বুঝতে পারবে যে প্রত্যেকটা জিনিসের পরে কিভাবে দাম বেড়েছে। যেটা মানুষ গরিব মানুষ খেয়ে বাঁচত সেই মুড়ির উপর 5% জিএসটি বিজেপি সরকার বাড়িয়েছে, কিন্তু তৃণমূল তার বিরুদ্ধে কোনো রাশব্দ করছে না। তারা ওই ধর্ম মা কালীকে নিয়ে এবং বিভিন্ন ধর্মের সুশ্রী দিয়ে তারা ওর মধ্যে নিয়ে ব্যস্ত আছে। আচ্ছা, আজকে এই মিছিল কোথা থেকে শুরু হয়েছে? হরিণঘাট বাজারে এই মিছিল, সারা হরিণঘাট বাজারেই ধরেই মিছিল সংগঠিত হচ্ছে। মূলত কি কি দাবি রয়েছে? আমরা চাইছি যে বিজেপি সরকার যে জিএসটি নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর যেটা চাল ডাল মুড়ি এই কিছুদিন আগে বাড়িয়েছে, তার সেই বর্ধিত 5% জিএসটি বর্ধিত প্রত্যাহার করতে হবে। এই প্রত্যাহার করার জন্যই আমরা এই মিছিল সংগঠিত করি। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।